সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাজিবুল ইসলাম। আজ আপনাদের মাঝে আলোচনা করব বোবায় ধরা বা বুক চাপা স্বপ্ন নিয়ে। বন্ধুরা, সবার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দিন। বন্ধুরা, অনেক রুগী আছে যারা ঘুমের ঘরে তাদের বোবায় ধরে এবং বুক চাপা স্বপ্নের কারণে তারা ঠিকমতো ঘুমাতে পারে না এবং মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায়। বিভিন্ন প্রকার স্বপ্ন দেখার মাঝে মনে হয় বুকে কোনো ভারী পাথর বা ভারী কোনো জিনিস দিয়ে চাপা দেওয়া হয়েছে, বা কোনো ব্যক্তি তাদের গলা বা বুকের পর চাপা দিয়ে আসে বা তাদের হত্যা করার চেষ্টা করতেছে। তারা চিৎকার করে অন্যকে ডাকার চেষ্টা করে বা গো গো শব্দ করে ডাকার চেষ্টা করে, কিন্তু তারা সেটা পারে না বা ডাকলেও কেউ তাদের ডাকে সাড়া দেয় না। এইভাবে একসময় তাদের চিৎকার করে ঘুম ভেঙে যায়। তাদের ঘুম ভাঙার পর তাদের পাশে থাকা ব্যক্তিকে ডেকে বলে যে, আমি তোমাদের এত ডাকলাম, তোমরা কেন আমার ডাকে সাড়া দিলে না, বা আমার ডাক কেন শোনো নাই, আমি তো আর একটু হলে বোবাই আমাকে ঠেসে মেরে ফেলতো বা আমাকে চাপা দিয়ে মেরে ফেলতো। স্নায়বিক দুর্বলতা ও পাকাশয়ের গোলযোগের কারণে এই রোগ হয়ে থাকে। বন্ধুরা, আজ আমি বোবাই ধরা বা বুক চাপা স্বপ্নের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো। আপনারা যদি ঠিকমতো এই হোমিওপ্যাথিক ওষুধগুলো খান, তাহলে আপনাদের এই রোগগুলো অতি দ্রুত সেরে যাবে। এক নম্বরে আছে ব্রোমিয়াম। স্নায়বিক দুর্বলতার কারণে যদি আপনাদের ঘুমে ঘুরে বোবায় ধরে, তাহলে আপনারা ব্রোমিয়াম এই ওষুধটা খাবেন, কেননা ব্রোমিয়াম খেলে আপনাদের অতি দ্রুত এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, আগে একসময় আমরা শুনতে পেতাম বোবায় ধরে বা বোবায় ঠেসে মেরে ফেলেছে। যাদের বোবায় ধরা বা বুক চাপা স্বপ্নের সমস্যা আছে, তারা যদি ব্রোমিয়াম ওষুধটা খায়, তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তারা এই রোগ থেকে আরোগ্য লাভ করবে। 2 নম্বরে আছে নাক ভূমিকা। যারা পেটের গোলযোগের কারণে ঠিকমতো পায়খানা পরিষ্কার হয় না এবং পায়খানা খুবই শক্ত হয়, কোষ্ঠকাঠিন্যের কারণে তারা পায়খানায় যেতে ভয় পায়, তাদের জন্য নাক ভূমিকা সর্বাপেক্ষা উত্তম ওষুধ। তারা যদি নাক ভূমিকা প্রতিদিন সকালে 1 মাত্রা এবং বিকালে 1 মাত্রা খায়, তাহলে তাদের এই বোবায় ধরা বা বুক চাপা স্বপ্নের রোগ দূর হয়ে যাবে। তবে বন্ধুরা, হোমিওপ্যাথিক সমস্ত ওষুধই খাবার আগে খাওয়া যায় বা বাসি পেটে খাওয়া যায়, কিন্তু এই নাক ভূমিকা ওষুধটা আপনারা অবশ্যই খাবার পরে খাবেন, কেননা বাসি পেটে এই ওষুধটা খেলে নাড়ি ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বরে আছে সাইলিসিয়া। যদি কারো অমাবস্যা বা পূর্ণিমার রাতে বোবায় ধরে বা বুক চাপা স্বপ্ন যদি তারা দেখে, তাহলে তাদের ক্ষেত্রে সাইলিসিয়া হবে উত্তম ওষুধ। সাইলিসিয়া যদি তারা এইভাবে প্রতিদিন সকালে এবং বিকালে 1 মাত্রা করে খায়, তাহলে তাদের এই বোবায় ধরা বা বুক চাপার রোগ দূর হয়ে যাবে। 4 নম্বরে আছে অ্যাসিড সাল্ট। এই ওষুধটি বেশি স্ত্রীলোকদের জন্য বা মহিলাদের জন্য বেশি কার্যকরী। মহিলাদের মাসিক বা ঋতুস্রাবের আগে বা পরে যদি বোবায় ধরা বা বুক চাপা স্বপ্নের সমস্যা হয়ে থাকে, তাহলে অ্যাসিড সাল্ট মহিলাদের সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম ওষুধ। বন্ধুরা, যে হোমিও ওষুধগুলোর কথা উল্লেখ করলাম, আপনারা প্রাথমিক অবস্থায় 30 শক্তির ওষুধ খাবেন। যদি সেটা 2 বা 3 মাস হয়ে থাকে, তাহলে 200 শক্তির ওষুধ খাবেন। যদি রোগের বয়স 2-3 বছর বা তার অধিক হয়ে থাকে, তাহলে 1M বা 10M শক্তির ওষুধ খেয়ে থাকবেন। বন্ধুরা, যে 4টি পটেন্সি ওষুধের কথা বললাম, তার পাশাপাশি একটি বায়োকেমিক ওষুধও খেতে পারেন, সেটা হচ্ছে ফ্রামফাস 12 বেক্স। যদি বোবায় ধরা বা বুক চাপার সমস্যা হয়, বায়োকেমিক ফ্রামফাস 12 বেক্স এই ওষুধটা খান, তাহলে আপনারা দ্রুত কার্যকারিতা পাবেন। ধন্যবাদ বন্ধুরা। এমন ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলটা বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দিন। থ্যাংক ইউ।